কার শুভ সন্ধ্যা আজকে শনিবার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাঘচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে একশো ছেচল্লিশতম হান্ড্রেড অ্যান্ড ফোরটি সিক্স সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা মালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠানের বক্তব্য এবং বক্তা তার কোনো পরিবর্তন নেই বক্তব্য স্বামীজির পত্রাবলী এবং বিষয় স্বামীজির বক্তা পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ যিনি আমার পাশেই বসে আছেন আমাদের অনুষ্ঠানের শুরুর আগে আমরা আমাদের প্রথাগত যে প্রার্থনা সঙ্গীত সেইটি শুনে আমরা অনুষ্ঠান শুরু করব সেই উদ্বোধনী সঙ্গীত গাইবেন আমাদেরই এই বাঘচক্রের পরিচালক মণ্ডলীর বয়োজ্যেষ্ঠ সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি এই গানটি গিয়েছেন আসুন আমরা সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি নমস্কার আছি জীবনের ধ্রুব তারা এসু মুদ্রে আরো কভু হব আরা তোমারে পরিয়া আছে জীবনের তারা ঠায়া আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢাল গো কিরণ তোমারে ছি জীবনে রু তারা তবু মুখ সদামী জাগিতেছে সঙ্গে তিলে গো অন্তর নাহেরি কুল কিনারা তবু মুখ সদ জাগিতেছে সঙ্গপে তিলে গো অন্তর না হে ঋকুলো কিনারা কখনো বিপথে যলদি ভ্রমিতে চায় এরিদি কখনো বিপথে যলদি ভ্রমিতে চা নি নি অমনি মুখ হে সরমে যে তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা সমুদ্র আর কবু ভাব নাগুয়ার তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা নমস্কার আজকে যে চিঠিটি পড়ব সেটি স্বামী নন্দকে লেখা মঠের সকল গুরুপ্রাতাকে লক্ষ্য করে আঠেরশো সাল গ্রীষ্মকাল তো এইখানে স্বামীজি শশী মহারাজ রামকৃষ্ণানন্দজিকে অনেক কিছু বলবেন তবে তার আগে স্বামীজি তো আমাদের হুযুগ এবং ধর্মের হুজুগের ধর্মকে ঘৃণা করতেন তার চিঠিটা লিখছেন শুনুন যাকে লিখছেন তিনি শ্রীরামকৃষ্ণের সন্তান স্বামীজির গুরুভাই তাকে লিখছেন মহোৎসব বড়ই ধুমধাম হয়েছে ধুমধামে হয়েছে বেশ কথা তার নাম যতই ছড়ায় ততই ভালো তবে একটি কথা মহাপুরুষ মহাপুরুষরা বিশেষ শিক্ষাইতে আসেন নামের জন্যে নয় কিন্তু চ্যালারা তাদের উপদেশ বাণের জলে ভাষাইয়া নামের জন্য মানামারি করে এই তো পৃথিবীর ইতিহাস তাঁর নাম লোকে ন্যায় বা না নেয় আমি কোনো খাতিরে আনি না তবে তার উপদেশ জীবন শিক্ষা যাতে জগতে ছড়ায় তার জন্য প্রাণপণ চেষ্টা করিতে প্রস্তুত আগে এইখানে বলে আধুনিক কিছু ভক্তদের কথা বলি বহু মানুষ আছেন যারা শ্রী মা বলতে অরবিন্দের মাদারকে বুঝান বহু মানুষ আছেন তো আমি রামকৃষ্ণ মিশন অনেক তথাকথিত ভক্তকে দেখেছি যারা গলায় শারদমণির লকেট বলে না না আমরা কিন্তু শ্রী মা বলতে শারদমণি ছাড়া বুঝি না ওই যেই বললেন সেই মুহূর্তে রামকৃষ্ণ পরিমণ্ডল থেকে কয়েক লক্ষ যোজন দূরে চলে গেলেন তা স্বামীজি বলছেন নামের খাতিরে কিছু এসেছেন কিন্তু তার উপদেশ জীবনের শিক্ষাতে জগৎকে ছড়ায় তার জন্য প্রাণপণ চেষ্টা করিতে প্রস্তুত খণ্ডনভ বন্ধনও লিখলেন কোথাও গুরুর নাম নেই সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায় তারা লিখলেন বঞ্চন কাঞ্চন অতিনিন্দিত ইন্দ্রিয়রাগ ত্যাগীশ্বর হে নর বড় দেহপদে অনুরাগ কোথায় গুরুর নাম নেই কারণ এটি যে কোনো শিষ্যের তার গুরুর প্রতি আকুতি যে আমার যেন বাসনা চলে যায় বঞ্চন কাঞ্চন অতিনিন্দিত ইন্দ্রিয়রাগ তারপরে যে কথাটা বললেন সে বড়ো সাংঘাতিক কথা আমার ভয় আমার মহাভয় শশীর ওই ঠাকুরঘর ঠাকুরঘর মন্দ নয় তবে ওটি অলিন অল করে সেই পুরনো ফ্যাশনের ননসেন্স করে ফেরার একটা টেন্ডেন্সি শশীর ভেতর আছে আমার তাই ভয় হয় আমি জানি শস্য নিরঞ্জন কেন ওই পুরোনো ছেঁড়া সেরিমোনিয়াল নিয়ে ব্যস্ত ওদের স্পিরিট চায় ওয়ার্ক কিন্তু আউটলেট নেই তাই ঘন্টা নেড়ে এনার্জি খরচ করে ভারতবর্ষের ধর্মের এই ব্যাখ্যা কারুর সাহস ছিল না দেওয়ার স্বামীজি করেছিলেন ঠাকুর ঘর ভয় ঠাকুরঘরে কার পুজো করতেন শশী মহারাজ তার গুরুর পুজো করতেন কিন্তু পুজোটাই স্বামীজি মনে করেছেন যে যেন অলিনল না হয়ে যায় আমরা তো অলিনল করি আমি একজনকে জানি তিনি পাগলের মতো বাড়ি ছুটে যান রাত্রি নটার সময় গোপালকে খাবার দিতে হবে আমি বিশ্বাস করি না যে গোপাল একদিন নটা পনেরোয় খেলে কিছু এসে যেত কারণ যিনি গোটা পৃথিবীর মালিক তাকে কে খেতে দিল আর কে দিল না কখন দিলো সেটা নটা দিল না নটা পাঁচে দিল কিছু এসে যায় না এবং সেই গোপাল তিনি যখন যান সাথে গোপালকে নিয়ে যান ফলে পুরো জিনিসটাই একটা সেরিমোনিয়াল হয়ে যায় এবং স্বামীজির ভাষায় একটা বলছে যে আমার ওই পুরনো অলিনল হয়ে গেলে এই বড়ো সভ্যনা সাংঘাতিক তারপরই তিনি কি করতে হবে সেটা বলছেন এতক্ষণ ঠাকুরঘর নিয়ে শশীকে গালাগালি দিলেন যে শশীর আমার ঠাকুরঘরটাকে মহা ভয় এবার কি করতে হবে বলছেন শশীকে শশীর তোকে একটা নতুন মতলব দিচ্ছি যদি কার্যে পরিণত করিতে পারিস তবে জানবো তোরা মরদ আমার কাজে আসবি হরমোহন ভবনাথ কালীকৃষ্ণবাবু তারকদা প্রভৃতি সকলে মিলে একটা যুক্তিকর হর হরমোহন মানে বুঝলেন হরমোহন মিত্র তিনি স্বামীজির বিপুল নিন্দা করেছিলেন প্রেমানন্দজির সঙ্গে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু হরমোহন মিত্র তার মেয়েকে নিবিদা স্কুলে দিয়েছিলেন তাই জন্যে তাই জন্য তিনি কিন্তু যে নিন্দা করেছিলেন স্বামীজি সেটি ক্ষমণাযোগ্য করেছিলেন স্বামীজি খুব জোরে কথা বলতেন বলে হরমোহনকে হারমোনিয়াম বলে ডাকতেন এত জোরে গলা ছিল তার ভবনাথ শ্রীরামকৃষ্ণ আপনারা জানেন স্বামীজি এবং ভবনাথ নরেন এবং ভবনাথ এদের খুব ভাব খুব কাছে ভাবতেন ভবনাথের বিয়ে হয়ে গিয়েছিল ভবনাথ মারাও যান কম বয়সে এবং স্বামীজি বহু চিঠিতে ভবনাথকে কেমন আছে এদের খবরও নিয়েছেন স্বামীজির সবচেয়ে বন্ধু রামকৃষ্ণ পরিমণ্ডলে এক সময় অবধি ভবনার ছিলেন কালীকৃষ্ণবাবু মানে স্বামী বিরজানন্দ তিনি তো মঠে থাকতে এসে শুরু করেছেন স্বামীর সঙ্গে পরিচয় নেই তার স্বামীজি তখন বিদেশে তাই কালীকৃষ্ণবাবু দা মানে স্বামী শিবানন্দজি সকলে মিলে একটা যুক্তি করো গোটা কত ক্যামেরা কতগুলো ম্যাপ গ্লোব কিছু কেমিক্যালস ইত্যাদি চাই তারপর একটা মস্ত কুঁড়ে চাই তারপর কতকগুলো গরিব গুরব জুটি আনা চাই তারপর তাদের অ্যাস্ট্রোনমি জিওগ্রাফি প্রভৃতি ছবি দেখাও রামকৃষ্ণ পরমংশ উপদেশ করো কোন দেশে কি হয় কি হচ্ছে এ দুনিয়াটা কি তাদের যাতে চোখ খুলে তাই চেষ্টা করো সন্ধ্যার পর দিনে দুপুরে কত গরিব মূর্খ বড়ানগরে আছে তাদের ঘরে ঘরে যাও চোখ খুলে দাও পুঁতি পাত্রার কর্ম নয় মুখে মুখে শিক্ষা দাও তারপর ধীরে ধীরে সেন্টার এক্সটেন্ড করো পারো কি না শুধু ঘণ্টা নাড়া অসম্ভব বাড়ি ছেড়ে এসছেন তারা ঈশ্বর লাভের উদ্দেশ্যে সেখানে বলছেন কেমিক্যাল জোগাড় করো পেটে খাওয়ার নেই কিন্তু কেমিক্যাল জোগাড় করতে হবে গ্লোভ জোগাড় করতে হবে এবং সেখানে গিয়ে তারপর বড় চালা জোগাড় করতে হবে সেখানে বড়নগরের গরিব গুরুদের জুটি আনতে হবে মানে বুঝতে পারেছেন তো মানে যে কারণে লোকে বাড়ি ছাড়ে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য ঈশ্বরের সঙ্গ করব নিজের মনের মধ্যে ডুবে যাবো শ্রীরামকৃষ্ণকে স্বামীজি বলেছিলেন নরেন্দ্রনাথ বলেছিলেন যে নির্বিকল্প সমাধির প্রয়োজন ঠাকুর বিরক্ত হয়ে বলেছিলেন তুই এতহীন বুদ্ধি আমি হয়েছে। তুই বিরাট বটগাছের মতো হবি তোর তলায় কত মানুষ আশ্রয় নেবে তুই একা ব্রহ্ম হবি না সবাইকে নিয়ে যাবি সেই ব্রহ্মভূমিতে তার দেখুন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশান বলছেন এসব জুটি আনতে হবে তারপর বড়নগর অনেক গুরু আছে তারপর তোর অ্যাস্ট্রোনমি জিওগ্রাফি প্রভৃতি ছবি দেখাও রামকৃষ্ণ পরম উপদেশ করো কোন দেশে কি হচ্ছে দুনিয়াটা কি তাদের যাতে চোখ খোলে তাই চেষ্টা করো সন্ধ্যার পর দিনে দুপুরে কত গরিব মূর্খ ভরনগরে আছে তাদের ঘরে ঘরে যাও চোখ খুঁড়ে দাও পুঁতি পাড়তার কর্ম নয় মুখে মুখে শিক্ষা দাও তারপর ধীরে ধীরে সেন্টার এক্সটেন্ড করতে করো পারো কি না শুধু ঘন্টা নাড়া এই যে কাজ কাজের মধ্যে দিয়ে উপলব্ধি করা মানে বেদান্তের এই প্রো এই অ্যাপ্লিকেশানটা তো কেউ করলো না ভারতবর্ষে এখনও করে না এখন দেখবেন আমার এক মাস্টারমশাই ছিলেন আমি তার নামটা বলবো না তিনি তার শরীর চলে গেছে তিনি আমাদের বেদান্ত পড়াতেন তিনি মঠের খুব কাছের মানুষ ছিলেন এবং সব সবসময় এমনভাবে কথা বলতেন যেন ব্রহ্মে লীন হয়ে আছেন আমাকে বলতেন তুমি এত ভালো বিবেকানন্দ পড়ো বাপু তুমি কায়েস্তর মেয়ের সঙ্গে প্রেম করে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে কেন এমন বেদান্ত পড়তেন আমরা তো পুরোটাই থিয়েটার করি বিবেকানন্দের মধ্যে কোনো থিয়েটার ছিল না তাকে তার গুরু বলেছিলেন মানুষকে দেখতে হবে তিনি এক জায়গায় বলছেন গুরু ভাইদের তিনি আমাকে যেমন ভালোবাসতেন আমি যেমন তোদের ভালোবাসি তোরাও সেইভাবে মানুষকে ভালোবাসবি। এই মানুষকে ভালোবাসার কাজ বড়ানগরে একটা দর দারিদ্র সঙ্গী তখন একটু অবস্থা ভালো হয়েছে সেই গুরু ভাইদের বলছেন যে কেমিক্যাল জোগাড় করো গ্লোব জোগাড় করো ম্যাপ জোগাড় করো গরিবদের বাড়ি বাড়ি যাও এবং শিক্ষা দাও সেটা পারো নাকি শুধুই ঘন্টা নাড়া মানে ওই যারা চিঠিতে লিখেছেন সেটাও পড়বো সময় আমি বক্তৃতা দেবো আমি সভায় যাব আমি ক্লাস নেব হাঁপাতে আমাদের ছুটবো আর তোমরা সব ভুঁড়ি করা মহাপুরুষ এও চিঠিতে লিখেছেন গুরুভাইদের যে কাজ একেবারে ওয়ার্কিস ওয়ার্কশিপ ওই ওয়ার্কিস ওয়ার্কশিপটা মুখে নয় ভাবুন বড়নগর আঠেরোশো চুরানব্বই সাল এখনকার বড়নগর নয় যে হাই মাস্ট আলো আছে পাকা রাস্তা আছে চতুর্দিকে শপিং মল হয়ে গেছে সেই বড়নগর নয় সেই বড়নগরে বাড়ি বাড়ি গিয়ে কোথায় গরিব ছেলে আছে তাদের জুটিয়ে তাদের শিক্ষা দিতে হবে এবং কেমিক্যাল দিয়ে তখন তার মানে কি আপনি যখনই কেমিক্যাল নিচ্ছেন আপনি যখনই জিওগ্রাফি অ্যাস্ট্রমি পড়াচ্ছেন আপনাকে নিজেকে পড়তে হবে না সম্ভব নয় তো পুঁথিপাত্রার কাজ নয় মুখে মুখে শিক্ষা তার মানে কি আপনি ইউ শুড ইকুইপড ওই বারবার শিক্ষিত সাধুর কথা বলছেন কেন বলছেন এই কারণে তারা গিয়ে পড়াবে তারা ফাউন্ডেশন তৈরি করে দেবে আমাদের দেশে দু হাজার সালে একটা বড় সমস্যা যারা পরীক্ষায় পাশ করছেন ভালো নম্বর পাচ্ছেন তাদের পড়াশোনার ইন্টারেস্ট চলে যাচ্ছে তারা কেউ পড়েন না তারা কেউ বই খোলেন না খুব কম মানুষের বাড়িতে বই পাবেন ফ্ল্যাটের দাম আড়াই কোটি টাকা বই নেই কেন নেই পড়াশুনা ইন্টারেস্ট চলে গেছে বলে এমন করে পড়াতে হবে যদি ইন্টারেস্ট গ্রো করা যায় স্বামীজি সেইটি বারবার বলছেন যে ইন্টারেস্ট তৈরি করো এবং সেখানে যাও তারকদার কথা মা তারকদার কথা ম্যাদ্রাজ হইতে সকলে পাইয়াছি তার উপর বড় প্রীত তারকদার তুমি যদি কিছুদিন ম্যাদ্রাজে গিয়ে থাকো তাহলে অনেক কাজ হয় কিন্তু প্রথমে এই কাজটা বড়নগর থেকে শুরু করে যাও এই যে মাদ্রাজিরা স্বামী শিবানন্দর কথা বলেছেন সেখানে স্বামীজি বলছেন তারপরে চলে গেছেন স্বামীজি আবার সেই পুরনো কথায় বলেছেন এখানে নিউ ইয়র্কে কীরকম রয়েছেন কীরকম সেখানে বাড়িটাড়ি আছে তার কথা বলছেন মা ঠাকুরানির খরচপত্র কেমন চলছে তোমরা তো কিছুই লেখো নাই খালি চাইল্ডিশ প্র্যাগল ওই সকল জানবার আমার বড় সময় নাই নেক্সট টাইমে দেখা যাবে যে মা ঠাকুরিনি কেমন আছেন আঠেরো চুরানব্বই সাল মার কোনো কথারা লেখেই না চিঠিতে তাই বলছেন মা ঠাকুরানি কেমন আছে এবং ওই যে তোমাদের নিজেদের মধ্যে সব আবুলতাবোল কথা ওগুলো শোনার সময় আমার নেই অবাক লাগে যে স্বামীজি চিঠি আমরা মন দিয়ে পড়ি গুরুভাইরে তো অনেকেই জানতেন না যে আমেরিকা কী তারা গরমের পোশাক চেয়ে স্বামীজিকে চিঠি লিখেছেন সেও আছে তো স্বামীজিদের উত্তর দিয়েছেন সেটাও খুব একটা যে ভালোভাবে তা না স্বামীজি তো উত্তর কলকাতার মানুষ ছিলেন স্বামীজির নাগারে গালাগাল করতে পারতেন স্বামীজি সম্বন্ধে আচার্য ব্রজেন্দ্রনাথ শিল বলছেন যে আমি এক বছরের সিনিয়র বলে আমার সামনে সে কখনো অশিষ্ট বাক্য বলতো না কিন্তু আমি না থাকলে যারা মূর্তি পুজো করে তাদের এমন অশিষ্ট বাণে বানে বিদ্ধ করতো যে কানে হাত দিতে হয় উত্তর কলকাতা ছেড়েছিলেন ঘাড়ে গালাগাল করতে পারতেন গুরুদেব আরও গালাগাল করতে পারতেন স্বামী যুক্তানন্দজি আমাকে একদিন খড়গপুর আইআইটিতে আমি যখন ছাত্র তখন আমাকে নেমন্তন্ন করেছিল বক্তৃতা করার জন্য মহারাজ গিয়েছিলেন সাথে তখন তো একবার বুঝতে পারছেন সবে ছাত্র খড়গপুর আইআইটি ডেকেছে স্বামীজির কথা বলবো তো মহারাজ আমি এক ছিলাম এক ঘরে ছিলাম দুজনে দুদিন তো মহারাজা আমাকে শ্রীরামকৃষ্ণের গালাগাল নিয়ে একটা গোটা রাত্রির লেকচার দিয়েছিলেন মহাপণ্ডিত মানুষ ছিলেন একেবারে সেগুলো তো আর থাকে না স্বামীজি যেগুলো ডট ডট দেওয়া থাকে খুব রেগে যেতেন স্বামীজি যখন কোনো গুরুভাইয়ের মতো কোনো আলস্য দেখতেন বা যদি কখনও দেখতেন যে এরা ঠিক মতন যাচ্ছে না তখন স্বামীজির ভীষণ মেজাজ খারাপ হয়ে যেত আবার এখানে বলছেন যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তোমাদের আক্কেল বুদ্ধি এক পয়সাও নাই ইন্ডিয়ান মিরারকে পরমংস মশায় নরেনকে কি হেন করতেন তেন বলতেন কেন বলতে গেলে আর আজবুগি ফাজগুবি সহ যত পরমংস মশায় বুঝে আর কিছুই ছিল না খালি থট রিডিং আর ননসেন্স আজগুবি দু পয়সার ব্রেনগুলো ঘৃণা হয়ে যায় তোমাদের নিজের বুদ্ধি বড় একটা খেলাতে হবে না সাদা বাংলা কয়ে যাও দিকি এই যে পরমংস মশায় কী করেছিল ইন্ডিয়ান মিরারে ওরা পরমহংস দেবের নানা রকমের মিস্টিক্যাল জিনিস নিয়ে কথা বলেছিলেন এটা স্বামীজির ঘোর আপত্তি ছিল আপত্তি ছিল তার কারণ হচ্ছে স্বামীজিগুলো পাবলিকলি বলতে চাইতেন না কি হয় আমাদের দেশ তো আবার ওই মিস্টিক্যাল ধর্মের দেশ ফলে আমরা সেটাই বলি সব সময় যে আমরা সেই সাধুদের কথা বলতে গিয়ে তাদের এই মিস্ট্রিসিজমে চলে যায় তার কিছু অলৌকিক ক্ষমতায় চলে যায় তাই বলছেন যে নর ইন্ডিয়ান মিরারকে পরমংশমশায় নরেনকে কেন বলতেন তেন বলতেন কেন বলতে গেলে আর আজগুবি ফাজগুবি যত বড় মংসমশায় বুঝি আর কিছুই ছিল না খালি থট রিডিং আর ননসেন্স আজগুবি দু পয়সার ব্রেনগুলো ঘৃণা হয়ে যায় তোদের নিজেদের বুদ্ধি বড় একটা খেলাতে হবে না সাদা বাংলা কয়ে যা দিকি এতটাই ডেকে গেছে গুরুভাইদের ওপর যে এইসব করা তো উচিত না তিনি পরমহংসদেবকে দেখাতে চেয়েছেন অ্যাজ এ সোশ্যাল রিফর্মার এবং সোশ্যাল রিফর্মার শুধু নয় পরমহংসদেবকে দেখাতে চেয়েছেন অ্যাজ এ লাভ পেট পার্সনিফায়েড মানুষকে ভালোবেসে কিভাবে মানুষের পরিবর্তন ঘটানো যায় স্বামীজির কাছে তার মডেল হচ্ছেন শ্রীরামকৃষ্ণ সেই মডেলটিকে অন্য কোনোভাবে তিনি বলতে চাননি দেখবেন স্বামীশ্ব সংবাদে খুব কম তিনি ঠাকুরের কথা বলেছেন কেন বলছেন এবং যখন বলা হলে যে আপনি ঠাকুর সম্বন্ধে লেখেন না কেন বলেন ভয় হয় শিব গড়তে পারছে বদননা না গড়ে ফেলি বলতেই চাইলেন না কিন্তু তার মধ্যেও যতটুকুনি বলেছেন সাংঘাতিক সেজেস অফ ইন্ডিয়া বক্তৃতায় লেকচার ফ্রম কলম্বুটো আলমোড়ায় আছে সেইখানে উজাড় করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণের হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ যখন কলকাতা বক্তৃতায় স্বামীজি বলছেন তখন দেখবেন বলছেন আমি যা কিছু বলেছি সেটা সিটি অফ ইন্ডিয়াতেও বলেছেন যেটা বলপ্রদ যেটা মানুষকে শক্তি দিয়েছে সব তাঁর আমার নয় এই যে ঠাকুরের কথা এই ঠাকুরকে স্বামীজি প্রজেক্ট করতে চেয়েছেন অন্য কোনোভাবে নয় ঠাকুরের ঠাকুর তো নানারকম অলৌকিক ক্ষমতা তার মধ্যে ছিল সেইগুলোকে স্বামীজির জীবনেই হয়েছিল স্বামীজির বাড়িতে গেছেন সে টঙের বাড়ি মামার বাড়িতে তখন থাকেন সেই টঙের ঘরে রয়েছেন স্বামীজির প্রচণ্ড মাথা ব্যথা ওপর থেকে নেমে এসেছিলেন ঠাকুর সে মাসা ব্যথাটির সঙ্গে সঙ্গে চলে যায় স্বামীজি এ গল্প আছে কিন্তু এগুলোকে স্বামীজি হাইলাইট করতে চাইতেন না হাইলাইট করলে এগুলো অসুবিধা হয় কারণ তাহলে আস্তে আস্তে তিনি ঠাকুরও বলতেন যে এইসব করলে দক্ষিণেশ্বরটা হাসপাতাল হয়ে যাবে মানুষ নানাভাবে যারা অসুস্থ হয়েছে তারা সেখানে গিয়ে যাবে এবং তখন তারা ঈশ্বরের প্রতি তাদের কোনো টান থাকবে না তারা তো এইখানেই সেখানে গিয়ে আটকে যাবে তারপর লিখছেন স্বামী এর কথা তোমরা স্বামী প্রেমানন্দজির কথা বলছেন এবং শেষে অসাধারণ কথা বলছেন সমাজকে জগৎকে ইলেকট্রিফাই করতে হবে বসে বসে গপ্পবাজি আর ঘন্টানারার কাজ ঘণ্টানাড়া গৃহস্থর কর্ম মহিন্দ্র মাস্টার রামবাবু গে তোমাদের কাজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রোপাগেশন অফ থট কারেন্টস তাই যদি পারো তবে ঠিক নইলে বেকার করে খাওগে নিচে ইটিং দ্য বেগিং ব্রেড অফ আইডলনেস ইজ নো ইউজ ইজ ইজ অফ নো ইউজ বুঝলে বাপু এই বলে স্বামীজি শেষ করেছেন এবং সেইখানে তারপর তিনি বলছেন যে কাজ করতে হবে এবং বলছেন ঘন্টানারা মহিন মহিন্দ্র মাস্টার রামবাবু করুন গে তোমরা শুধু কাজ করে যাও এরপর আসু একটি আরেকটি সাংঘাতিক জায়গায় চলে গেছেন এবং সেইখানে তিনি বারবার আমরা যে কথাটা বলি এই চিঠিটাতে রয়েছে লাইফ ইজ এভার এক্সপ্যান্ডিং কন্ট্র্যাকশান ইজ ডেথ যে আত্মম আপনার আয়েস খুঁজছে কুড়মি কুনেমি করছে তার নরকেও জায়গা নাই যে আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হয় চেষ্টা করে সেই রামকৃষ্ণের পুত্র যে এই মহা সন্ধি পুজোর সময় কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তার সন্দেশ বিতরণ করবে সেই আমার ভাই সেই তার ছেলে বাকি তার না পারো তো তফাত হয়ে যাও এই বেলা ভালোই ভালোই একেবারে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশান যে আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হয় চেষ্টা করে সেই রামকৃষ্ণের পুত্র যে এই মহা সন্ধি পুজোর সময় কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তার সন্দেশ বিতরণ করবে সেই আমার ভাই সেই তার ছেলে বাকি যে তা না পারো তফাত হয়ে যাও এই বেলা ভালোই ভালোয় তারা যারা আপনার আয়েস চায় কুড়েমি চায় যারা আপনার জিদের সামনে সকলের মাথা বলিতে রাজি তারা আমাদের কেউ নয় তারা তফাত হয়ে যাক এই বেলা ভালোই ভালোয়ে তার চরিত্র তার শিক্ষা চারদিকে ছড়াও এই সাধন এই ভজন এই সাধন এই সিদ্ধি ওঠো মহা তরঙ্গ আসছে অনওয়ার্ড অনওয়ার্ড মেয়ে মধ্য আচণ্ডাল সব পবিত্র তার কাছে এখন মুক্তির সময় নাই যশের সময় নাই নামের সময় নাই ভক্তির সময় নাই সব পরে দেখা যাবে এখন এজম্য অনন্ত বিস্তার তার মহান চরিত্রে তার মহান জীবনের তার মহান আত্মার এই কার্য আর কিচ্ছু নাই যেখানে তার নাম যাবে কীটপতঙ্গ পর্যন্ত দেবতা হয়ে যাবে হয়ে যাচ্ছে দেখেও দেখছো না এ কি ছেলে খারা একই জ্যাটামি একই চ্যাংরামি উত্তিষ্ঠত জাগ্রত হরে হরে তিনি পিছে আছেন আমি আর লিখতে পারছি না এই বলে স্বামীজি একটা সাংঘাতিক কথা বলেছেন যেটা আমাদের একেবারে হৃদয়ে লিখে ফেলা উচিত স্বামীজি বলছেন তিনি আসছেন যে তাঁর সেবার জন্য তাঁর সেবা নয় তার ছেলেদের গরিব গুর্ব পাপি তাপি কীটপতঙ্গ পর্যন্ত তাঁদের সেবার জন্য যে যে তৈরি হবে তাদের ভিতর তিনি আসবেন তাদের মুখে সরস্বতী বসবেন তাদের পক্ষে মহামায়া মহাশক্তি বসবেন যেগুলো নাস্তিক অবিশ্বাসী নরাধম বিলাসী তারা কি করতে আমাদের ঘরে এসেছে তারা চলে যাক সাংঘাতিক কথা একেবারে বলছেন স্বামীজি এটা আমাদের আমরা তো ভুলে যাব আর কি আমরা তো এগুলো করি না স্বামীজি দেখুন কীরম বলছেন আমি আরেকবার সেই জায়গাটা পড়ি যে আত্মমভরি আপনার আয়েস খুঁজছে কুড়েমি করছে তার নরকেও জায়গা নেই যে আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হয় চেষ্টা করে সেই রামকৃষ্ণের পুত্র যেই মহাসন্তি পুজোর সময় কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তার সন্দেশ পর্যন্ত বিতরণ করবে সেই আমার ভাই তাঁর ছেলে বাকি যে না পারো সে তফাত হয়ে যাও এই বেলা ভালোই ভালোই লেজিনেস হ্যাজ নো রোল টু প্লে একেবারে সাংঘাতিক কথা এবং এইগুলো তো একেবারে ভয়ঙ্কর আত্মম্ভরি আপনার আয়েস খুঁজছে কুড়েমি করছে তার নরকেও জায়গা নেই বলতে গেলে অনেক কথা বলতে হয় সেগুলো বলা যাবে না কারণ আমাদের ভারতবর্ষ বলেছে যে অপ্রিয় সত্য কখনও বলবে না তা আমি অপ্রিয় সত্য এই দু লাইনের উপর বলছি না কিন্তু এটা ঘটনা যে এটাই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে ঢুকে গেল আমরা ঠাকুরের কথা বলতে গিয়েও আত্মম এবং নিজের আয়েস খুঁজি এবং তাই আমাদের নরকেও জায়গা নেই এই যে নরকেও জানেন তো নিউটনের থার্ড লটা শুধু ফিজিক্স না সর্বক্ষেত্রে প্রযোজ্য টু এভ রিয়াকশান দের ইজ অপোজিট অ্যান ইকুয়াল রিয়াকশান যারা সারাদিন ঠাকুরের কথা বলে তাদের এত কদর্য জীবন অনেক ক্ষেত্রে যে সে জীবনে কোনো আনন্দ আসে না এবং আনন্দ আসে না কী করে বলা যায় তাদের চেহারা দেখলে বওয়া যায় চোখ মুখ দেখলে পাওয়া যায় সেখানে কোনো কমিটমেন্টের ছাপ নেই স্বামী যে করে পরিষ্কার বলে দিচ্ছেন যে নিজের নরকে গিয়েও পরের মুক্তি চায় সে যে গিয়ে পর্যন্ত জীবের জন্য কাতর হয় চেষ্টা করে সেই রামকৃষ্ণের পুত্র যে সন্ধি পুজোর সময় কোমর বেদে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তার সন্দেশ বিতরণ করবে সেই আমার ভাই সেই তার ছেলে বাকি যে না পারো তফাৎ যায় এই বেলা ভালোই ভালোই ঠাকুরের কথা প্রচার করো ঠাকুরের কথা প্রচার করা মানেটা কি ঠাকুরের ফিলোজফিটা প্রচার করো ঠাকুরের দর্শন প্রচার করো তার নাম প্রচার নয় তার দর্শনটা কী প্রত্যেক প্রত্যেকটা কাজের মধ্যে শ্রীরামকৃষ্ণ ভালোবাসা ছুঁয়ে গেছে যেদিন তার আত্মপ্রকাশে অবয়দান পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি সাল সেখানে দুপুরবেলায় বেলা তিনটের সময় তিনি আত্মপ্রকাশে অবয়দান দান করেছিলেন বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক আর কি বলি দানা সেখানে ছিলেন না দানা যখন সন্ধ্যেবেলায় এলেন তখন ঠাকুর আবার সে অসুস্থ শরীর শুয়ে রয়েছেন কাশীপুর উদ্যান বাটিতে তখন তিনি বললেন যে দেখো তুমি আমার জন্য কিছু করলে না দানাকালীর খুব ইচ্ছে ছিল যে এক সময় ঠাকুরের কাছে দীক্ষা নেবেন সেটি হয়েও ঠাকুর বলে হবে তারপর তার ক্যান্সার হলো দানাকালির বিশ্বাস ছিল ঠাকুর ঠিক হয়ে যাবেন কিন্তু শরীর খারাপ থেকে খারাপ তরও হতে লাগলো শেষে যেদিন আত্মপ্রকাশ তিনি অভয় দিলেন সে সেদিনও তিনি নেই যখন তিনি খুব পীড়াপিড়ি করছেন তখন ঠাকুর মুখটা নিজে দেখিয়ে বলেছিলেন যে এটা ভাবলেই হয়ে যাবে বাস্তবিক আমার মনে আছে যে স্যার জন কবডেন ক্যান্টে তিনি আর্ট বিশপ অফ ক্যান্টাবেরি তিনি বেলুর মঠে এসেছিলেন এখন যিনি প্রেসিডেন্ট মহারাজ তিনি তখন সাধারণ সম্পাদক এবং একটা বড় দলকে তিনি নিয়ে এসেছিলেন সেই দলে ওই প্রচুর একটা কলকাতায় ইন্টার রিলিজিয়াস ফেথ মিট হয়েছিল সেই দলে দুজন মাত্র তারা রামকৃষ্ণ মিশনে গেছেন একজন অস্ট্রেলিয়ান ভদ্রলোক আর একজন ব্রিটিশ ভদ্রমহিলা আর বাকি কেউ নাম শোনেননি স্যার জন কবডেন তিনিও কোনো দিন শ্রীরামকৃষ্ণের রাম শোনেননি কিন্তু বেলুর মঠে এসছেন জগজগে তপ্তকে মঠ বিরাট রামকৃষ্ণ মন্দির দেখু খুব ইমপ্রেসড হয়েছিলেন তারপর আমার মনে আছে একদম ঠাকুরের মূর্তির সামনে তাকে নিয়ে যাওয়া হয় এবং মননানন্দজি তিনি যখন সাধারণ সম্পাদক তিনি গিয়েছিলেন তখন তারা কথা কথক যখন তারা কথাবার্তা বলছেন দুজন আমি পাশে দাঁড়িয়েছিলাম তখন বলছেন স্যার জন কবডেন যে মুখ দেখলেই বলা যায় ফুল অফ কম্প্যাশন অ্যান্ড লাভ মানে মূর্তিটা দেখছেন কিন্তু জিপালের মূর্তিটা দেখছেন বেলুর মঠের মূর্তি সে মুখ দেখেই সেই যাজক বলছেন যে তিনি ফুল অফ কম্প্যাশন অ্যান্ড লাভ শ্রীরামকৃষ্ণ মানেই হচ্ছে তাই যে স্বামীজি বলছে না তার কথা ছড়াও কেন ছড়াতে বলছে নিবেই তাকে বলেছিলেন তুমি তোমার যেমন করে খুশি পড়াও শুধু সাথে সাথে রামকৃষ্ণ পড়িও রামকৃষ্ণ পড়ালে কি হয় ভেদ একদম চলে যায় মানুষে মানুষের ডিফারেন্স সে ডিফারেন্স তো আদিকাল থেকে ছিল এখনও আছে থাকবে শ্রীরামকৃষ্ণ পড়লে সেটা অনেকটা ইজ আউট হয়ে যায় সেই জন্যই তার ব্যবস্থাটা করা এখানেও তিনি তাই বলছেন যে নিজের পুনেমিচে দেখুন কি অসাধারণভাবে বলছেন যে তিনি আসছেন সব ভেসে যাবে হুঁশিয়ার তিনি আসছেন যে তাঁর সেবার জন্য না না তাঁর সেবা নয় গরিব গুর্ব কীট পতঙ্গ পর্যন্ত তাদের সেবার জন্য যিনি আসবেন তিনি যে তার সেবার জন্য তার সেবা নয় তার ছেলেদের গরিব গুর্ব পাপি তাপি কীট পতঙ্গ পর্যন্ত তাদের সেবার জন্য যে তৈরি হবে তাদের ভেতর তিনি আসবেন তাদের মুখে সরস্বতী বসবেন তাদের পক্ষে মহামায়া মহাশক্তি বসবেন যেগুলো নাস্তিক অবিশ্বাসী নরাধম বিলাসী তারা আমাদের এখানে কী করছে তারা এই বেলা ভালোই ভালোই চলে যান স্বামীজি সব সময় দুটো কথা বারবার বলছেন এক যে কোনো স্তরে আলস্যকে স্থান দিও না কোনো স্তরে আত্মমভরি বা অহংকারী হই না এবং সব সময় মানুষের জন্যে পরিশ্রম করো গরিব গুর্ব কীটপতঙ্গ পাপি তাপি তাদের সেবার জন্য যে যে তৈরি হবে তাদের ভেতর তিনি আসবেন আচ্ছা গরিব গুর্ব তো বুঝলাম কীটপতঙ্গও বুঝলাম পাপি তাপির জন্য কেউ তৈরি হয় নাকি যে পাপ করেছে পাপ করেছে তাদের জন্যে যে তৈরি হবে যে তাদের ভেতর তিনি আসবেন এবং এটার একটা করলারি আছে যারা তৈরি হবে না তাদের মধ্যে তিনি আসবেন না এ দুটোই তো হয় আসবেন মানে আসবেন না কোথায় যে নাস্তিক অবিশ্বাসী নরাদম বিলাসী তারা আমাদের ঘরে কি করছে তারা এই বেলা ভালোই ভালো হয়ে চলে যাক এবং সেখানে বলছেন যারা নিজের নামের জন্যে সতের মস্তক বলিইতে পারে তারা আমাদের আমাদের কেউ নয় এবং রামকৃষ্ণের পুত্র হচ্ছে সেই যে নরকে গিয়েও জীবের জন্যে কাতর হয় যে জীবের জন্যে কাতর হওয়া এটা শ্রীরামকৃষ্ণ একটা ইউনিক কনসেপ্ট এখনও কোনো দার্শনিক সারা পৃথিবীর তাবড় তাবড় দার্শনিক অর্থনীতিবিদ সোশিওলজিস্ট তারাই আসল জায়গাটা ধরতে পারেননি যে মানুষের জন্যে কাতর হলে পৃথিবীর নব্বই শতাংশ সমস্যা চলে যায় এবং কাতর না হলে কিছুই যায় না ঠাকুর স্বামীজিকে সেই কাতর হতে বলেছিলেন এটা তো আমেরিকা থেকে লেখা চিঠি স্বামীজি তো তখন ভালো মন্দ খাচ্ছেন কোনো দরকার নেই দেশের কথা বলার বেশ ভালো আছেন আঠেরো চুরানব্বই সালে এস্টাবলিশড হয়ে গেছেন শিকাগোতে তাকে মানুষ দেখতে ভিড় করছে এবং ঠাকুরের আশীর্বাদে তার তখন কোনো পার্থিব জিনিসের অভাব নেই তখনও তিনি ঠাকুরের কথা বলছেন এবং বলছেন কাতরতে হবে মানে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে যেভাবে উজাড় করে দিয়েছিলেন আর কারুর কাছে দেননি কারণ আর আর কেউ দেখবেন মন দিয়ে পড়ে স্বামীজি নন ওই যে ব্যতিক্রম ঠাকুর যে অত ভালোবাসতেন একটা যোগ্য আধারকে তিনি ধরে রেখেছিলেন কারণ তিনি জানতেন এই আধারটির ভেতরে তিনি যেমন যেমন মানুষ চান একটা নিরহংকার মানুষ একটা নিরলস পরিশ্রম করার মানুষ এবং মানুষের প্রতি একটা উদগ্র ভালোবাসা স্বামীজির ছোট বয়স থেকে এগুলো ছিল শ্রীরামকৃষ্ণ তার পরিপূর্ণতা দিয়েছিলেন ছোটো বয়স থেকে আমরা দেখব বন্ধুদের প্রাণ শুধু ব্রুজেন্দ্রনাথ ছিল একটা অসাধারণ কথা আছে বন্ধুদের প্রাণ সামাজিক সম্মেলনের মধ্যমণি নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত এক প্রেরণা দিব্য বোহেমিয়ান এই যে বন্ধুদের প্রাণ তিনি ছিলেন আমরা প্রিয়নাথ বসুর বইতে পাই যে যখন কেউ আঁকড়ায় আসতো না ব্যায়ামের আঁকড়ায় তখন স্বামীজিকে খবর নিতেন কেন আসছে না কোনো সমস্যা হলে সেই সমস্যা মেটাবার চেষ্টা করতেন এই যে মানুষের প্রতি টান এটি ঠাকুর দেখিয়েছিলেন দেখিয়ে সেইটাকে আরও অনেক বাড়িয়ে দিয়েছিলেন তাই দেখবেন স্বামীজি মানুষ ছাড়া কোনো দিন সরে যেতে পারলেন না আঠেরো চুরানব্বই সাল লিখছেন মানুষের কথা গরিব গুর্ব কীট পতঙ্গ পাপিতাপির কথা শরীর চলে যাওয়ার আগে শিষ্যকে বলছেন শরীর চলে যাওয়ার পনেরো দিন আগে যখন মানুষের যন্ত্রণা দেখি তখন মনে হয় রেখে দে তোর ঘণ্টা নাড়া শাঁখ বাজানো মানুষ ছাড়া কোনোদিন বিবেকানন্দ এক মুহূর্ত বাঁচেনি এবং মানুষ যাতে স্বস্তি পেতে পারে মানুষ যাতে শান্তি পেতে পারে মানুষ যাতে আনন্দ একটু আনন্দে থাকে এটি ছিল বিবেকানন্দের ধ্যান জ্ঞান এবং সেই ধ্যান জ্ঞান করতে গিয়ে তিনি দেখেছেন যে এমন একটা সঙ্গ তিনি তৈরি করবেন যে সঙ্গ সারা পৃথিবীতে সেবার মধ্যে দিয়ে বেঁচে থাকবে সেবার মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে সঙ্গ বেঁচে থাকবে এবং মানুষের সেবা কাজই হবে তাদের জীবনের উদ্দেশ্য এই যে মানুষের সেবা কাজ জীবনের উদ্দেশ্য ছিল ভারী সুন্দরভাবে অধ্যাপক গোবিন্দ সদাশিব ঘুরি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান সাধুজ সেইখানে স্বামীজির কথা বলতে গিয়ে লিখছেন সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস has now come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life. এমন কোন সন্ন্যাসী সংঘ নেই যেখানে সমাজ সেবাটিকে ধর্মের অঙ্গ হিসেবে গ্রহণ করা না হয়েছে সবাই আজকাল সমাজসেবার মধ্যে আছেন আনন্দ এন্ডিং নেমস হ্যাভ গেন ফেভার এবং অল সেক্স অফ ইন্ডিয়ান সাধু অসাধারণ গ্রন্থটি যদি আপনাদের বই পড়ার শখ থাকে পড়বেন ইন্ডিয়ান সাধু গোবিন্দ সদাশিব ঘুরির লেখা অসাধারণ পণ্ডিত মানুষ ছিলেন বম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অ্যান্থ্রোপলজিস্ট ছিলেন সোশ্যাল অ্যান্থ্রোপলজিস্ট তিনি একটি বইতে একটি অধ্যায় স্বামীজির সম্বন্ধে লিখেছেন রামকৃষ্ণের সম্বন্ধে লিখেছেন এবং এই যে সমাজ সেবা করা সেবা করা মানুষকে আগে তো কোনোদিন শঙ্করাচার্য তো কোনোদিন বোঝেননি যে সেবা না করলে বেদান্ত বলা যাবে না বোঝেননি তিনি বেদান্তের ব্যাখ্যা অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন স্বামীজি বলছেন বেদান্তকে উপলব্ধি করতে গেলে সেবার মধ্যে ডুবে যেতে হবে কাজের মধ্যে ডুবে যেতে হবে এবং নতুনভাবে তাহলে নিজেকে চেনা যায় আজকে এই অবধি রইল স্বামীজি চিঠি পড়লাম আবার আরেক দিন পরের দিন স্বামীজি আরও চিঠি নিয়ে আলোচনা করব। এইভাবে আমাদের চলতে থাকবে কারণ চিঠির মধ্যে দিয়ে স্বামীজি বেঁচে রয়েছেন নিজেই বলেছেন যে আমার চিঠি পড়বে সে আমার শক্তি পাবে আপনারাও যদি সাথে সাথে পত্রা বলে একটি গ্রন্থ আছে উদ্বোধনের প্রকাশিত সেখানে বছর বছর স্বামীজি চিঠিগুলো সাজানো রয়েছে দাম একশো টাকা যদি কিনে নেন তাহলে এই চিঠিগুলো আপনারাও পড়তে পারবেন এবং পড়ে দেখবেন অদ্ভুতভাবে স্বামীজি যেন পাশে এসে দাঁড়িয়েছেন বিনয় সরকার স্বামীজির চিঠি সম্বন্ধে বলেছিলেন যে স্বামীজি আমাদের জুতি সোজা করে দিয়েছেন তিনি অসাধারণ পণ্ডিত মানুষ ছিলেন আর শঙ্করীবাবু বলছেন স্বামীজির চিঠি পড়লে মনে হয় তিনি মাঝে মাঝেই আমাদের তিনি মাঝে মাঝে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের কানে তার হাতটি গিয়ে উঠছে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করছি প্রাণারাম প্রাণ প্রাণার No. Nah, nah.